আবারও একই মঞ্চে বসুন্ধরা কিংস আবাহনী তবে ম্যাচ একটা হলেও দুই জায়ান্ট মাঠে নামবে দুই ধরনের লক্ষ্য নিয়ে এছাড়া ক্লাবগুলোর কাছেও লড়াইটা ঐতিহ্যের কিংস এরানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা আবাহনী এবারে আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে এগারো জয় চৌত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা এ ম্যাচে জয় পেলে অনেকটাই সহজ হয়ে যাবে লিগ শিরোপা জয়ের তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না কিংস তো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু আসলেও দেখেন আমরা লাস্ট ওদের সাথে জিতছি কিন্তু ঠিক আছে কিন্তু এখন ওদের টিমও ভালো একটা সেবে আছে ওদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো করতেছে তো আর আমাদের টিমে সবাই মোটামুটি ভালো ভালো আছে আছে হবে থেকে সমীকরণে বেশ এগিয়ে বসুন্ধরা কিংস এখন পর্যন্ত চোদ্দবারের দেখায় নয় জয়ের বিপরীতে আকাশী নীলরা পেয়েছে মাত্র তিন জয় লিগে শেষবারের দেখাও তাদের দুই শূন্য গোলে হারিয়েছিল বসুন্ধরা আবার ফেডারেশন কাপের সেমিফাইনালেও মুখোমুখি হবে এই দুই জায়েন্ট ক্লাব তাই আত্মবিশ্বাস বাড়াতে রাকিব মোরসালিনদের কাছে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ জিততে চায় ট্রেভেলো গত বছর আমরা ফেডারেশন কাপে ট্রফি পাইনি তো আমাদের এবার চিন্তা হয়েছে ফেডারেশন কাপে ভালো কিছু করা এবং ট্রফি জেতা কারণ আমরা যদি ফেডারেশন কাপের ট্রফি জিততে পারি আর লীগের একটা ভালো পজিশনে আসি যদি এবং স্বাধীনতা কাপ ট্রফি জিতে তাহলে কিন্তু আমরা ট্রেভেলো জিততে পারবো লিগে 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থানটা তিনি শিরোপা জয়ের পথেও বেশ পিছিয়ে স্বাধীনতা কাপের শিরোপাটাও হাতছাড়া হয়েছে তবে আকাশে নীলরা বাধা হতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার লীগ টাইটেল জয় আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের জন্য বাড়াতে চাই আত্মবিশ্বাস প্রত্যেক ম্যাচ ইম্পর্টেন্ট আহ বসুন্ধরা ম্যাচে আমরা যদি তিন পয়েন্ট নিতে পারি এটা টিমের জন্য অনেক ভালো আর ক্লাবের জন্য অনেক ভালো তাহলে আমরা গ্যাপ একটু বন্ধ করতে পারি বড় ম্যাচগুলো আসলে ফিফটি ফিফটি যে কেউ জিততে পারে যে কেউ পয়েন্ট লুজ করতে পারে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি তাহলে মহামেডানের থেকে মহামেডানকে আমরা ক্লোজ করতে পারবো যেহেতু আজকে ড্র করেছে সেহেতু আমাদের জন্য ভালো অপরচুনিটি থাকবে সেকেন্ড পজিশনে যাওয়ার দেন আমরা চিন্তা করবো ফার্স্ট পজিশনে যদিও এটা আর অল্প কিছু ম্যাচ আছে ইটস টাফ যেহেতু এই সিজন আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ গন লিগ অলমোস্ট আমাদের হাত থেকে চলে গেছে এখন একটা ফেডারেশন কাপ আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটাতে ভালো করার এ পর আগামী 14 মে ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী বসুন্ধরা কিংস তামিম হোসেন সময় সংবাদ ঢাকা